মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চাঁচলে উত্তেজনা, ভোট কেন্দ্রে কোনো ভোটকর্মী নেই, এই অভিযোগ উঠছে চাঁচলে। চাঁচলে সেখানে এই পুনর্নির্বাচনের দিনে উত্তেজনা দেখা দিয়েছে, ভোট কেন্দ্রে কোনো ভোটকর্মী নেই এমনটাই অভিযোগ। যে ছবি দেখতে পাচ্ছেন, ফাঁকা পড়ে রয়েছে টেবিল চেয়ার ভোট কেন্দ্রে। ভোটাররা তো গিয়েছেন সেখানে ভোট দেবেন বলে, লম্বা লাইন রয়েছে, কিন্তু সেখানে ভোটকর্মীরাই নেই, বুথে অনুপস্থিত ভোটকর্মীরা, লম্বা লাইন পড়েছে সেখানে ভোটারদের। অর্থাৎ ভোটারদের মধ্যে উৎসাহ যথেষ্ট রয়েছে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন এই ভোটাররা। চাঁচলের ভোট কেন্দ্রে উত্তেজনা দেখা দিয়েছে। 171, 72 এবং 73 নম্বর বুথে উত্তেজনা দেখা যায়, কিন্তু ভোটাররা থাকলেও, নিরাপত্তারক্ষী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী থাকলেও উপস্থিত নেই ভোটকর্মীরাই, দেখা নেই ভোটকর্মীদের। গতকালই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আজকে পুনর্নির্বাচন হবে, সেই মতো মুর্শিদাবাদ, মালদা সহ বিভিন্ন জেলাতে, অর্থাৎ রাজ্যের 22টি জেলার 19টি জেলাতেই কিন্তু পুনর্নির্বাচন চলছে। কিন্তু চাঁচলে দেখা গেল অন্যরকম ছবি, লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা, কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে, কিন্তু ভোটকর্মীরাই নেই। নদিয়ার খবরের দিকে নজর রাখবো। নদিয়াতে সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, তৃণমূল কর্মী সমর্থকদের মারেই তার মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে নদিয়াতে। নদিয়াতে সিপিএম কর্মীর মৃত্যু, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারেই মৃত্যু হয়েছে ওই সিপিএম কর্মীর এমনটাই কিন্তু অভিযোগ উঠছে নদিয়ার ঘটনা। সিপিএম কর্মীর মৃত্যু, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারেই মৃত্যু হয়েছে ওই সিপিএম কর্মীর এমনটাই অভিযোগ। অভিযোগ মৃতের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ করা হচ্ছে। নদিয়ার কোতোয়ালি এলাকার ঘটনা, সিপিএমের এক কর্মীর মৃত্যু, তৃণমূল কর্মীদের মারেই মৃত্যু হয়েছে, তৃণমূলের দুষ্কৃতীদের মারেই মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে মৃতের পরিবারের পক্ষ থেকে। নদিয়ার কোতোয়ালির ঘটনা এটি। নদিয়ার কোতোয়ালিতে সেখানে এক সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে এবং এক্ষেত্রে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিতে মারেই নাকি মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। প্রতিনিধি সুবল মজুমদার রয়েছেন। সুবল, এক্ষেত্রে অভিযোগ উঠছে সিপিএম কর্মীকে পিটিএ মেরে দিয়েছে তৃণমূল কর্মীরা, ঠিক কি জানা যাচ্ছে, তৃণমূলের কি বক্তব্য এক্ষেত্রে? না, প্রথমে বলি, তৃণমূল থেকে এভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করেনি, করতেও চাইনি। যেটা হয়েছে, ভোটের দিন সকালে ভালুকা যে গ্রাম পঞ্চায়েত কোতোয়ালি থানা কৃষ্ণগড়, সেখানে গন্ডগোল হয় এবং যেটা অভিযোগ যে ওই যে ভালুকা গ্রাম পঞ্চায়েতের সিপিএম যিনি প্রার্থী তার শ্বশুর শুকুর আলী শেখ, তিনি ওই সময় তারা ছিলেন সেখানে ভোট কেন্দ্রের কাছে এবং তাকে তাদেরকে মারধর করা হয়। তাকে যখন মারধর করে, তাকে বাঁচাতে তার দুই ছেলে আসে, তাদেরকেও মারা হয় এবং তাকে মাটিতে ফেলে বেধড়ক মার দেয় বলে অভিযোগ। এরপরে ওই শুকুর আলী যাকে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যেতে চেয়েছিল হাসপাতালে, কিন্তু কিছু দূরেই ওই দুষ্কৃতীরা দাঁড়িয়েছিল বলে অভিযোগ এবং ভয়ে তারা সেখানে আর নিয়ে যেতে পারেনি। তারা নিয়ে যায় একটি গ্রামীণ হাসপাতাল যেটা ওখানকারই, সেখান থেকে চিকিৎসা করে বাড়িতে নিয়ে আসে এবং তার বুকে আজ সকালে যখন অত্যন্ত ব্যথা করে অনুভব করে তিনি যখন জানান, তারপরে কিন্তু তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এইভাবে তাকে তার মানে শুকুর আলীকে পিটিয়ে খুন করেছে এবং অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে কোতোয়ালি থানাতে। ঋষিকেশ সুবল, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক কি করেছে পুলিশ? সুবল, শোনা যাচ্ছে আমার কথা? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কোনোভাবে। নদিয়ার কোতোয়ালিতে সেখানে তৃণমূল কর্মীদের বেধড়ক মারে সিপিএম কর্মীর মৃত্যু বলে
অভিযোগ করা হচ্ছে, মৃতের পরিবারের পক্ষ থেকে সেই অভিযোগ করা হচ্ছে, ভোটের দিনকে এই ঘটনা ঘটে, যদিও তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নদীয়ার কোতোয়ালিতে সিপিএম কর্মীর মৃত্যু, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারেই মৃত্যু হয়েছে ওই সিপিএম কর্মীর। নদীয়ার কোতোয়ালিতে এই ঘটনা ঘটেছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।